আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে কিভাবে জামার কলার লাগাতে হয় সেটা দেখিয়ে দেব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। তো ফার্স্ট এখানে আমি বক্রম নিয়ে নেব, যার লম্বা থাকবে 12 ইঞ্চি এবং চওড়ায় রাখবো আমি 1 ইঞ্চি দুসুত পরিমাণ। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে এরকমভাবে ভাঁজ করে নেব। নিয়ে দেখুন ধারে থেকে আমাদের এই রাউন্ডটা গোল করে শেপ দিয়ে নিতে হবে। তো এখানে আমি একটি চকের সাহায্যে গোল করে শেপ দিয়ে নেব। দিয়ে এই দাগ বরাবর আমরা কি করব, কেটে নেব কাঁচির সাহায্যে। তো আমি এখানে কাঁচির সাহায্যে পুরোটা কেটে নেব। তো এখানে দেখুন সমান করে আমার কাটাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি দেখুন এরকমভাবে নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা কাপড় নিয়ে নেব, যার উপরে এটা রেখে দেবো। ফার্স্ট আমরা দেখুন এরকম রেখে আমরা কি করব, সেলাইটা করে নেব। তো কিভাবে সেলাই করব, একদম ধার থেকে টানা সেলাইটা ফার্স্ট করে নেব। তো অবশ্য করে প্রথমটা আমাদের এক ভাঁজে রাখতে হবে। তো এক ভাঁজের কাপড়ে আমি টানা সেলাইটা করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি কি করব, এখানে থেকে এরকমভাবে ভাঁজটা করে নেব। নিয়ে আমি দেখুন একদম উপর থেকে গোল করে শেপ করে পুরোটা সেলাই করে নেব। তো সম্পূর্ণ সেলাইটা আমি করে নিয়েছি। নিয়ে এবার বাড়তি কাপড়টা আমি কাঁচির সাহায্যে কেটে নেব এবং এপারে যে বাড়তি কাপড় ছিল সেখানেও আমি এরকমভাবে কাঁচির সাহায্যে পুরোটা কেটে নেব। এবার আমি এরকম একটু একটু কাট দিয়ে নেব, যাতে উল্টাতে আর কোনো অসুবিধা না হয়। তো দেখুন আমি এবার এটা উল্টে নেব। দেখুন এরকমভাবে আমরা এটা ওপারের কাপড়টিকে পুরো এপারে নিয়ে চলে আসব এবং বক্রমটাও আমরা উল্টে নেব। দেখুন ভালোভাবে সমান করে আমাদেরকে উল্টে নিতে হবে। নিয়ে দেখুন সেলাইয়ের উপরে যে আমি ওখানে সেলাইয়ের মিডিল পয়েন্ট আছে সেটা সমান করে এর উপর থেকে আমাদেরকে একটা করে সেলাইটা দিয়ে নিতে হবে। সেলাইটা আমি করে নিয়েছি দেখুন। তো এবার আমার কী করতে হবে, এর মিডিল পয়েন্টটা আমাদেরকে বের করে নিতে হবে। তো দেখুন এরকমভাবে আমি এখানে একটু মতো কাট দিয়ে নেব, যাতে মিডিল পয়েন্টটা আমাদের বুঝতে আর কোনো অসুবিধা না হয়। তো এরকমভাবে করে নিয়েছি। এবার আমি একটা পার্ট খুলে নেব। দেখুন এটা কামিজের পার্টটা নিয়ে নেব। নিয়ে আমি সামনের পার্টের সাথে দেখুন যতটা আমি কাঁচটা রেখেছিলাম ততটা রেখে আমি এরকমভাবে এখানে একটা চকের সাহায্যে দাগ দিয়ে নেব। দিয়ে আমরা এবার এপারে থেকে দেখুন 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দিয়ে এখানে আমরা গোল করে শেপ দিয়ে নেব। দিয়ে এই গোল করে শেপটা আমি কেটে নেব। দেখুন এরকমভাবে কাট দিয়ে নেব। দিয়ে এর মিডিল পয়েন্টটাও আমাদেরকে একটু কাট দিয়ে নিতে হবে। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে একটা দাগ টেনে নিয়েছি যাতে আর বুঝতে কোনো অসুবিধা না হয়, এটা মিডিল পয়েন্ট। এবার আমরা সামনের পাটের সাথে পেছনের পাটের কাঁধটা আমরা সেলাই করে নেব। দেখুন এরকমভাবে একটার পাটের ওপরে একটা পাট রেখে আমরা সোজা পাটের সাথে সোজা পাটে রেখে সেলাই করে নেব কাঁধটা। তো দেখুন আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছে। দেখুন পুরো সেলাইটা আমি করে নিয়েছি। এবার আমি কলারটা নিয়ে নেব। নিয়ে দেখুন এর মিডিল পয়েন্টের সাথে আমি এই মিডিল পয়েন্টে রাখবো, রেখে আমি এরকমভাবে পুরোটা একদিক থেকে সেলাই করে নেব, দেন আমি আর একদিকে সেলাইটা করে নেব। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। ফার্স্ট আমরা একদিকের উপরে দেখুন চাপটা বসিয়ে নেব। নিয়ে আমি একদিকে সেলাইটা যতদূর আসবে আমি ততদূর করে নেব। দেখুন যেহেতু আমার সামনের দিকে চলে আসবে, যতটা বড় নিতে চান ততটা বড় নিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে 11 নিয়ে নিতে পারেন, যদি ছোট করতে চান 11 নিয়ে নেবেন, আর যদি আরেকটু বড় করতে চান তাহলে 13 নিয়ে নেবেন। কিন্তু মাস্ট এখানে 12 নিলে আমাদের একদম সমান একই রকম ভাঁজটা চলে আসবে, যেহেতু আমাদের নর্মালের ক্ষেত্রে 12ই নেওয়া হয়। ঠিক আছে, তো আমি এখানে 12ই নিয়ে নিয়েছিলাম। এবার এইদিকে সেলাইটা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছিলাম। এবার আমি ওদিকে সেলাইটা ওইরকমভাবে করে নেব। দেখুন একদিকেটা করে নিয়েছি। নিয়ে আমি এইদিকেও একই রকমভাবে রেখে আমি পুরোটা সেলাইটা করে নেব। তো এখানে করে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ারে আমার নতুন ভিডিও জানাতে আরও আগ্রহী করে তোলে। তো তার জন্য প্লিজ সবাই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে বলবেন ভালো লেগেছে কি খারাপ লেগেছে, আর মন্দ লাগলেও অবশ্যই বলবেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। এবার এটা করে নেওয়ার পরে আমি কি করব, এই যে একটার উপরে দেখুন, ভালোভাবে দেখুন, এটা আমি খুলে দেখাচ্ছি, নিয়ে দেখুন, এই যে আমি এর উপর থেকে রেখে আমি পুরোটা সেলাইটা করে নেব। তো পুরো সেলাইটা আমাদেরকে এরকমভাবে সমান করে রেখে তারপরে সেলাই দিয়ে নিতে হবে। এখানে পুরো সেলাইটা আমি করে নিয়েছি, দেখুন কত সুন্দর এটা করে নিয়েছি, আর দেখুন ফিনিশিংটা আমার কত সুন্দর চলে এসেছে। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যারা নতুন আছেন একবার হলেও ট্রাই করবেন। তাহলে অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই করে আপনাদেরকে সাহায্য করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলুন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।